হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন এবং আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আজ একটি নতুন চাকরির খবর আমি আপনাদের জন্য এনেছি এবং সেই চাকরির খবরটি বলার আগে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ যে আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন, কারণ ভিডিওটা লাস্ট অব্দি দেখলে ভিডিওটা লাস্টের দিকে অনেক ধরনের ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশনগুলো আপনারা পুরো পেতে পারবেন। সেই কারণে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ভিডিওটা পুরো দেখবেন। এবং আজকে আপনাদের জন্য কি চাকরির খবর এনেছি সেটা চলুন দেখে নিই। সেটি হচ্ছে রাজ্যে ফুড সেফটি পদে আবেদনের যোগ্যতা শিথিল করলো রাজ্য। এটি আজ বিকেল নিউজ বলে একটি সংবাদ মাধ্যমে এই খবরটি বেরিয়েছে এবং এখানে দেখে নিই কি বলতে চেয়েছে। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন ফুড সেফটি কমিশনারের অফিসে 1,079 জন ফুড সেফটি অফিসার নিয়োগের যোগ্যতা শিথিল করা হলো এবং আবশ্যিক যোগ্যতা হিসাবে প্রশিক্ষণের শর্ত বাতিল করা হলো। অর্থাৎ ওই প্রশিক্ষণ না থাকলেও আবেদন করা যাবে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের 19 জুলাই প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, বিজ্ঞপ্তি নম্বরটি এখানে দেখতে পাচ্ছেন RFSD/46/1SCN/2018, এই কথা জানানো হয়েছে। আগে মূল বিজ্ঞপ্তিতে মূল যে আগে যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল সেই বিজ্ঞপ্তি নম্বরটা হচ্ছে RFSO/46/1/2017। এই 2017 যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল সেই বিজ্ঞপ্তিতে তো বলা হয়েছিল যে ফুড টেকনোলজি, ডেয়ারি টেকনোলজি, বায়োটেকনোলজি, অয়েল টেকনোলজি, এগ্রিকালচার সায়েন্স এবং ভেটেরিনারি সায়েন্স, বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজিতে ডিগ্রি বা কেমিস্ট্রিতে MSc বা মেডিসিনে ডিগ্রি সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে খাদ্য কর্তৃপক্ষের নির্ধারিত প্রশিক্ষণ সম্পূর্ণ করে থাকতে হবে। এটি একটি শর্ত ছিল এবং অন্যান্য আরও কিছু শর্ত ছিল। নতুন বিজ্ঞপ্তি অনুসারে ওই প্রশিক্ষণহীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন, তবে চাকরির জন্য নির্বাচিত হলে নির্ধারিত সময়ের মধ্যে ওই প্রশিক্ষণ নিয়ে নিতে হবে। অনলাইনে 21 জুলাই থেকে 6 আগস্ট রাত 8টা পর্যন্ত আবেদন করা যাবে। অন্যান্য সমস্ত শর্ত অপরিবর্তিত রয়েছে। আমাদের এখানে দেখুন, এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক আছে, এই একটি পিডিএফ লিঙ্ক। এই পিডিএফ লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এই পিডিএফ লিঙ্ক থেকে একটি পিডিএফটা ডাউনলোড করে নেবেন এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন। এর আগে আবেদন যারা করেছেন তাদের আর নতুন করে আবেদন করতে হবে না। এখানে দেখুন, এই পিডিএফটা আমি ডাউনলোড করে রেখেছি, এই পিডিএফটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই পিডিএফটা 2017-এর যে পিডিএফটি সেটাই, খালি একটি নিয়ম চেঞ্জ হয়েছে এবং এই পিডিএফ এর ডিটেলস আছে। এটি 3 পাতার পিডিএফ। এই পিডিএফটা আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং এটির জন্য যে অ্যাপ্লিকেশনটা আবার যে নতুন করে শুরু হচ্ছে, নতুন যে শর্ত তৈরি করা হলো এবং সেই শর্ত অনুযায়ী 21 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত যে আবেদন করা যাবে, সেই আবেদনটা কীভাবে করতে হবে সেইটি আপনাদের আমি এখন দেখিয়ে দেবো। সেটি হচ্ছে আপনারা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের এই ওয়েবসাইটটিতে যাবেন। এখানে দেখুন, এর লিঙ্ক হচ্ছে WBHRB.in এবং এখানে গিয়ে এখানে দেখুন রিক্রুটমেন্টের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট আছে এবং এখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটি ট্যাব আছে। এই অনলাইন অ্যাপ্লিকেশানে আপনি যাবেন এবং এখানে অনলাইন অ্যাপ্লিকেশানটা দেখুন খুলে যাচ্ছে এবং খুলে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাবেন যে রিকোয়ারমেন্ট অফ দ্য পোস্ট অফ ফুড সেফটি অফিসার এডিবি নম্বর RFSO/46/1/2017। ঠিক আছে, এটির ওপর আপনারা এখানে এটি ওল্ড এটা হচ্ছে ওল্ড 2017-এর অ্যাপ্লিকেশান এবং 21 তারিখ থেকে 21 তারিখ থেকে যেই অ্যাপ্লিকেশানটা নতুন অ্যাপ্লিকেশান নেওয়া শুরু হবে সেটা 21 তারিখ থেকেই এটা উপরে দিয়ে দেওয়া হবে। এবং আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেহেতু ওটা দেয় নতুন অ্যাপ্লিকেশানটার লিঙ্ক এখনও দিয়ে দেওয়া হয়নি, সেহেতু আপনাকে পুরনো অ্যাপ্লিকেশানের লিঙ্কটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা মোটামুটি অ্যাপ্লাই করবেন। এখানে দেখুন ফুড সেফটি অফিসার, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে একটি ডিটেলস খুলে গেল, আপনারা এই ডিটেলসটা একটু দেখে নেবেন এবং এখানে দেখুন হাউ টু অ্যাপ্লাই লেখা আছে, অ্যাডভার্টাইজমেন্ট লেখা আছে, পেমেন্ট ফিস লেখা আছে, হেল্প ডেস্ক কন্ট্যাক্ট আস, এখানেই অ্যাপ্লাই অনলাইন বলে এখানে একটি ট্যাব খুলে যাবে। সেই ট্যাবে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা অনলাইন একটা ফর্ম খুলে যাবে এবং সেই ফর্মে আপনারা ফর্মটা ফিল আপ করবেন এবং অবশ্যই আপনাদের নতুন ইমেল আইডি লাগবে, মানে একটি ইমেল আইডি লাগবে, সে নতুন হোক পুরনো হোক, একটি যেটি চালু ইমেল আইডি লাগবে এবং একটি মোবাইল নাম্বার লাগবে, যে মোবাইল নাম্বারটা অবশ্যই চালু আছে সেটা দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। এবং কোনো রকম অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি আপনাদের যথেষ্ট সাহায্য করার চেষ্টা করব। এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।